পৃথিবীর উপগ্রহ একটাই, সেটা চাঁদ। সে চাঁদ নিয়ে কত কবিতা আর গান। কিন্তু অন্য গ্রহগুলোর যে একাধিক চাঁদ থাকতে পারে তা ভাবতেই অবাক লাগে। সেই হিসাবে বৃহস্পতি গ্রহ অনেক এগিয়ে আছে, কিন্তু আমাদের চাঁদের মতো এতটা মিষ্টি না বৃহস্পতির চাঁদ। আগ্নেয়গিরির অগ্নুৎপাতে সব পুড়ে ছারখার হচ্ছে। সম্প্রতি এমন কিছু ছবি ও ভিডিও, সেই সাথে রহস্যজনক কিছু তথ্য প্রকাশ করেছে নাসা, যা নিয়ে আজকের মেঘাচলের এই এপিসোডটি তৈরি করা হয়েছে। মহাজাগতিক রহস্যকে উপভোগ করেন এমন কিছু অনুসন্ধিৎসু মনের মানুষেরা অল্প কিছু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখতে পারেন। হয়তো এমন কিছু আপনি জানতে চলেছেন যা শুনলে রীতিমতো অবাক হবেন। চলুন তবে শুরু করা যাক। সৌরজগতের সবচেয়ে বেশি চাঁদ আছে বৃহস্পতি গ্রহে। এই গ্রহকে ইংরেজিতে বলে জুপিটার। 2009 সালের হিসাব অনুযায়ী গ্রহটিতে চাঁদের সংখ্যা 63টি। অন্যান্য গবেষণা এবং সর্বশেষ ওয়াশিংটনের কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্সের জ্যোতির্বিজ্ঞানী স্কট শেফার্ডের নেতৃত্বের একটি দল নতুন করে আরও 12টি উপগ্রহের সন্ধান পেয়েছেন। যুক্তরাষ্ট্রের মাইনর প্ল্যানেট সেন্টার থেকে সম্প্রতি এ সম্পর্কে বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুসারে বৃহস্পতির নতুন আবিষ্কৃত উপগ্রহগুলো আকারে অনেকটাই ক্ষুদ্র। যুক্তরাষ্ট্রের মাসিক পত্রিকা স্কাই অ্যান্ড টেলিস্কোপ জানায়, ওই 12টি উপগ্রহই কক্ষপথের দিকে মুখ করে বৃহস্পতির চারপাশে ঘুরছে। গবেষকদের গবেষণায় উঠে এসেছে এই সংখ্যা এখন 92টিতে পৌঁছেছে। তবে ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়লেও আশ্চর্য হবার কিছুই থাকবে না। একটি ছোট্ট তথ্য দিয়ে রাখি, দ্বিতীয় সর্বোচ্চ চাঁদযুক্ত গ্রহ শনি অর্থাৎ স্যাটার্ন, এর চাঁদ সংখ্যা 61টি। তৃতীয় সর্বোচ্চ চাঁদযুক্ত গ্রহ হল ইউরেনাস, মোট 27টি। নেপচুনের 14টি, বাকি গ্রহগুলোর মধ্যে মঙ্গলের 2টি এবং পৃথিবীর রয়েছে একটি মাত্র চাঁদ, যা সবিধর নীলমণি, এবং তা আমরা সবাই জানি। গ্রহগুলোর মধ্যে শুধু বুধ ও শুক্র গ্রহের কোনো চাঁদ নেই। অন্যদিকে সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীদের আন্তর্জাতিক সম্মেলনে 1930 সালে আবিষ্কৃত প্লুটো তার গ্রহের মর্যাদা হারিয়েছে। তাতে কি, গ্রহ না হলেও প্লুটোর চাঁদ সংখ্যা কিন্তু 3টি। মেঘাচলের আরেকটি এপিসোডে সেটি নিয়ে আলাপ করব। আরেকটি ছোট্ট তথ্য দিয়ে রাখি, জোভিয়ান জগতে আরও সলুক সন্ধানের জন্য দীর্ঘদিন ধরে অভিযানের প্রস্তুতি নিচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণাকারী সংস্থা নাসা। বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন, এই 4টি গ্রহকে একসঙ্গে জোভিয়ান জগৎ বলা হয়। এই গ্রহগুলো বসবাসের উপযুক্ত কিনা তা খতিয়ে দেখবে ইউরোপা ক্লিপার মিশন হিসেবে খ্যাত নাসার ওই অভিযান। আপনাদের জানার আগ্রহ থাকলে কমেন্টে জানাবেন, তবে এই বিষয় নিয়ে আরও একটি এপিসোড আপনাদের জন্য তৈরি করব। তো যাই হোক, আবারও মূল প্রসঙ্গে ফিরে আসা যাক। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন, 5ই আগস্ট 2011 সালে জুনো স্পেস ক্যাম্প পাঠানো হয়েছিল বৃহস্পতি গ্রহ গবেষণা করার জন্য। সেটা প্রদক্ষিণ করেই চলেছে সেই গ্রহকে। নাসার জুনো মহাকাশ যান সম্প্রতি বৃহস্পতির চাঁদ আয়োর অসাধারণ ছবি প্রকাশ করেছে। সেখানে বিস্তারিতভাবে তার লাভা দাগযুক্ত পৃষ্ঠ দেখা যাচ্ছে। সেখানে দেখা গেছে এক ভয়াবহ চিত্র। আয়ো তার তীব্র আগ্নেয়গিরি অগ্নুৎপাতের জন্য বিখ্যাত। শত শত আগ্নেয়গিরি যা জীবন্ত এবং নিয়মিতভাবে গলিত লাভা বিস্ফোরিত হচ্ছে। এই অগ্নুৎপাতগুলো সালফারযুক্ত গ্যাস ছড়িয়ে দিচ্ছে, যা বায়ুমণ্ডলে কয়েক শত মাইল জুড়ে বিস্তৃত হয়। এই গ্যাসকুণ্ডলী এতটাই বিস্তৃত যে বড় টেলিস্কোপের মাধ্যমে পৃথিবী থেকে তা পর্যবেক্ষণ করা যায়। 30শে ডিসেম্বর 2023 সাল শনিবার নাসার বৃহস্পতির জন্য প্রেরণকৃত জুন ক্যাম্পটি আইও এর তার নারকীয় পৃষ্ঠ থেকে 930 মাইল অর্থাৎ 1500 কিলোমিটার উপর থেকে উড়ে গিয়েছে। জুনো ক্যাম্পটি 2024 সালের 3রা ফেব্রুয়ারি শনিবার আবারও আইও এর কাছ দিয়ে ফ্লাইবাই করবে। বৃহস্পতির পাথুরে চাঁদ আইও এর দেহে রয়েছে দগদগে ঘা অর্থাৎ জ্বলন্ত সক্রিয় আগ্নেয়গিরি। নতুন চিত্রগুলিতে যেমন প্রকাশ করা হয়েছে, আইও এর পৃষ্ঠে শত শত আগ্নেয়গিরি এবং গলিত সিলিকেট লাভার হ্রদ দ্বারা পরিপূর্ণ, যা ল্যান্ডস্কেপ জুড়ে জ্বলন্ত দাগ হিসাবে দেখা গিয়েছে। বৃহস্পতি চাঁদ আইও এর এই ভয়াবহ অবস্থাটা একটিবার ভেবে দেখুন।
সেই তুলনায় আমাদের পৃথিবীর চাঁদ কতটা আরামদায়ক। সবই আল্লাহ তাআলার অপার মহিমা, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। যদি বৃহস্পতিতে আমাদের মতো সংস্কৃত মনা মানুষ থাকত, তবে তাদের কবিরা কোন চাঁদকে রেখে কোন চাঁদকে নিয়ে যে কবিতা লিখত তা ভাবা যায় না। এখন আমাদের চাঁদকে আপনি চাঁদ মামা ডাকলে বৃহস্পতির আয়োর চাঁদকে কি ডাকবেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। 2011 সালে চালু হওয়া জুনো মিশন আমাদের সৌরজগতের রহস্য উন্মোচন করে চলেছে। বৃহস্পতি এবং এর চাঁদের গঠন বিবর্তনের ক্ষেত্রের বিষয়গুলো পর্যবেক্ষণ করে চলেছে। মিশনটি 2025 সাল পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। এমন কিছু কথা যা এখানে আলোচনা করা হয়নি কিন্তু আপনি হয়তো জানেন, তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। মেঘাচলের আজকের এপিসোডটি আপনার ভালো লাগলে একটি লাইক ও ভিডিওটি শেয়ার করতে পারেন। এমন বিজ্ঞান ভিত্তিক রহস্যপূর্ণ ভিডিও আরো দেখতে চাইলে মেঘাচল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ইতিমধ্যে মেঘাচল চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন। ভালো থাকবেন, ধন্যবাদ।